করোনা ভাইরাস আতঙ্কের জেরে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারগুলিতে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেকটাই কম, তাই মাথায় হাত মুরগি ব্যবসায়ীদের। লঙ্কার উপযুক্ত দাম না পাওয়ায় ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। বাংলার গর্ব মমতা, তৃণমূল কংগ্রেসের 75 দিনব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচির জলযোগ ও যোগাযোগ সামসি কমিউনিটি হলে পালন করলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ও বিধায়িকা দীপালী বিশ্বাস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ডের সামনে পথ চলতি মহিলাদের গোলাপ ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানালো শহরের যুবক যুবতীরা। বিধাননগর ভাগবত প্রচারক মণ্ডলী এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দোল পূর্ণিমা উপলক্ষে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কোয়ালিটি এডুকেশন দিতে চলেছে মালদা জেলার সুজাপুর ডাঙ্গা এলাকায় ব্লু হেভেন কনভেন্ট স্কুল। দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভাটা পড়েছে বসন্ত উৎসবের আনন্দে, তাই এবছর বসন্ত উৎসবে আবির ও রং ব্যবহার না করে ফুলের পাপড়ি দিয়ে এক অন্যরকমের বসন্ত উৎসব পালন করল শিলিগুড়ির ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি। বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের সহিত দোল উৎসবে মেতে উঠল কালচিনি নাগরিক মঞ্চের সদস্যরা।